জলোচ্ছ্বাসে গঙ্গা নদী তড়িঘড়ি করে পালালো সকলে। হঠাৎই উপচে উঠল নদীর জল। জলোচ্ছ্বাস দেখা গেল নদীতে। জলোচ্ছ্বাস হলো সমুদ্রের জল ফুলে উঁচু হয়ে উপকূলে আঘাত হানা। এটি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে এটা হতে পারে। সাধারণত ঘূর্ণিঝড় সুনামির কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সুনামির ক্ষেত্রে সমুদ্রের জল সর্বোচ্চ প্রায় 65 মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে। শান্ত নদীর হঠাৎই এই রূপ বন্দী হলো ক্যামেরায়, আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। ভিডিওয় দেখা যাচ্ছে নদীর ধারেই বসেছিল অনেকে, রোজকার মতোই নদীর ধারে কাজ করছিল কয়েকজন। কিন্তু হঠাৎই খেয়াল করা গেল দূর থেকে নদীর জলস্রোত, এবং তারপরেই একে একে সকলেই স্থান ছেড়ে পালাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। ওই ঘটনায় উপস্থিত থাকা কোনো এক ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও করে, আর তারপরেই সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে রীতিমতো ভাইরাল এই ভিডিও। নদীর এমন রূপ দেখে নেটিজেনরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। কেউ লিখছে তাদের পুরনো স্মৃতি নিয়ে, কাট কেউ লিখছে তাদের গঙ্গা নদীর পুরনো স্মৃতি নিয়ে, আবার কেউ সাবধান করছে সাধারণ মানুষকে।